প্রথমেই আমার প্রিয় ছাত্র ছাত্রীদের স্বাগত জানাই। আজকের আলোচনা আমাদের পরিবেশ, অবশ্যই ক্লাস পঞ্চম শ্রেণীর জন্য। অধ্যায়ের নাম উত্তরবঙ্গের উঁচু নিচু জায়গা ও নদী। প্রথমেই আমরা আসব যে উত্তরবঙ্গ বলতে কী বোঝায়। আমরা জানি যে উত্তরবঙ্গ, উত্তর মানে উত্তর দিকের কথা বলা হয়েছে, বঙ্গ মানে বাংলা বা পশ্চিমবঙ্গের কথা বলা হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ ওপরের দিকটা হচ্ছে উত্তর দিক। অর্থাৎ উত্তরের জেলাগুলো নিয়ে, মুর্শিদাবাদ সহ উত্তরের জেলাগুলো নিয়ে হচ্ছে উত্তরবঙ্গ। তাহলে ব্যাপারটা বোঝা গেল, পশ্চিমবঙ্গের দুটো ভাগ, একটা হচ্ছে দক্ষিণবঙ্গ আর একটা হচ্ছে উত্তরবঙ্গ। অর্থাৎ মুর্শিদাবাদের ওপর দিকটা হচ্ছে উত্তরবঙ্গ। তাহলে এটা পরিষ্কার হলো যে উত্তরবঙ্গ বলতে কী বোঝায়। ঠিক আছে, এরপরে আমরা কিন্তু উত্তরবঙ্গের কী কী জেলা পড়ছে সেই জেলাগুলো আমরা কিন্তু জানব, তাই না? তাহলে উত্তরবঙ্গ বলতে বা উত্তরবঙ্গের জেলা বলতে যেগুলো বোঝায় সেগুলি হলো মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার। তাহলে বোঝা গেল, আমি প্রথমেই বলেছিলাম যে মুর্শিদাবাদ সহ ওপরের জেলাগুলো হচ্ছে উত্তরবঙ্গ, তাই না? এই উত্তরবঙ্গের জেলাগুলো কিন্তু অবশ্যই পাহাড়ি অঞ্চলের অন্তর্গত, ওপরের দিকের জেলাগুলো। নিচের দিকের জেলাগুলো হচ্ছে সমভূমি হলেও ওপরের দিকের জেলাগুলো কিন্তু পাহাড়ি অঞ্চলের অন্তর্গত বা হিমালয় পর্বতের অংশ। ঠিক আছে, তাহলে আমরা উত্তরবঙ্গের জেলাগুলো বললে আমরা কিন্তু সহজেই নামগুলো বলে দিতে পারবো। এই নামগুলো তোমরা কিন্তু খাতায় টুকে নেবে। ঠিক আছে, খাতায় টুকে নেওয়ার পরে আমি যা যা বলছি সেগুলো সব খাতায় টুকে নেবে। টুকে নিয়ে উত্তরবঙ্গের জেলা বলে আলাদা করে পয়েন্ট করে এগুলো কিন্তু খাতায় টুকে নেবে। যেমন দার্জিলিং সবার একটা প্রিয় জায়গা, যেটা উত্তরবঙ্গের একটা জেলা। এখানে আমরা ম্যাপে দেখে নেব। ম্যাপে দেখো, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদও উত্তরবঙ্গের মধ্যেই পড়ে। ঠিক আছে, তাহলে এই জেলাগুলো, এই দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, এই সব জেলাগুলো কিন্তু পাহাড়ি অঞ্চল বেশ ভালোভাবে আছে। তাছাড়া এই ম্যাপের মধ্যে বিভিন্ন প্রকার নদ নদীও আছে। দেখো, উত্তরবঙ্গের যে ম্যাপটা তার ওপরের দিকে আছে সিকিম রাজ্য এবং ভুটান একটা দেশ, বাঁ দিকে আছে অর্থাৎ পশ্চিম দিকে আছে নেপাল, নেপাল একটা দেশ, বিহার, ঝাড়খণ্ড হচ্ছে রাজ্য, ডান দিকে আছে বাংলাদেশ। বোঝাতে পারলাম? আবার তাহলে বোঝা গেল, এই হচ্ছে আমাদের উত্তরবঙ্গের মানচিত্রের একটা রূপ। তাহলে এখানে পার্শ্ববর্তী দেশ কটা আছে? বাংলাদেশ, ভুটান, নেপাল। আর রাজ্য কটা আছে? বিহার, ঝাড়খণ্ড আর সিকিম। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এই উত্তরবঙ্গের ওপর দিয়ে কিন্তু অনেকগুলো নদী প্রবাহিত হয়েছে, সেই নদীগুলো কিন্তু আমরা পরের দিকে আসছি। ঠিক আছে, নদীগুলো নিয়ে আমরা আলোচনা করব, আসছি। অবশ্যই ম্যাপের ওপর দিকটা উত্তর দিক, নিচের দিকটা দক্ষিণ দিক, ডান দিকটা পূর্ব দিক এবং বাঁ দিকটা পশ্চিম দিক। এটা কিন্তু মাথায় রাখতে হবে, না হলে কিন্তু ম্যাপটা সহজে বোঝা যায় না। তাহলে কি বললাম, ম্যাপের ওপর দিকটা উত্তর, নিচে দক্ষিণ, ডাইনে পূর্ব মানে ডান দিকে পূর্ব এবং বাঁ দিকে পশ্চিম। ঠিক আছে, এই যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গটা দেখতে গেলে আমরা কিন্তু কয়েকটা জায়গার নামও জেনে গেলাম, তাই না? এরপরে আমরা আসবো যে আমি বললাম কি, এই যে উত্তরবঙ্গ হচ্ছে হিমালয় পর্বতের অংশ। আমরা জানি হিমালয় ভারতের একটা পর্বত, সেই হিমালয় পর্বতের একটা অংশ। এবং হিমালয় পর্বতের যে অংশ বলে এখানকার উচ্চতাটা অনেকটা বেশি, যেটা কিন্তু সমুদ্র তল থেকে উচ্চতা মাপ হয়। আমি এখানে দেখিয়েছি কিভাবে উচ্চতাটা সমুদ্র তল মানে সমুদ্রের পৃষ্ঠভাগ থেকে ওপরের দিকে মাপা হয়। আমি তীর চিহ্ন দিয়ে কিন্তু দেখিয়েছি। অর্থাৎ উচ্চতাটা কিন্তু পাহাড়ের নিচে থেকে নয়, সমুদ্র তলের সাপেক্ষে মাপা হয়। এবং উত্তরবঙ্গের, আমরা বললাম উত্তরবঙ্গের কিছু নদ নদী পড়বো, এই নদ নদীগুলো সব কিন্তু কি বৃষ্টি এবং বরফ গলা জলে পুষ্ট, তাই এগুলো হচ্ছে অবশ্যই নিত্যবহ নদী। এই নিত্যবহ নদীগুলোর মধ্যে কী কী পড়ছে? তিস্তা, তোর্সা, জলঢাকা, মহানন্দা, রায়ডাক, সংকোষ আর কালজানি। ঠিক আছে, এই এই নদীগুলো কিন্তু সব সারা বছর জল থাকে।
ঠিক আছে, এই এই নদীগুলো কিন্তু উত্তর দিক থেকে, বেশিরভাগ নদী উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বয়ে আসছে, তোমরা কিন্তু ম্যাপে দেখলে বুঝতে পারবে। এবং তিস্তাকে আমরা কি বলি, ত্রাসের নদী বলি, কারণ তিস্তাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে, সেই জন্য তিস্তাকে ত্রাসের নদী বলা হয়, মনে থাকবে। এবং এই 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 নদীগুলো, মানে এই যে আমি উচ্চতার কথা বলছিলাম, উচ্চতাটা কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম। দার্জিলিং জেলার উত্তর দিকটার উচ্চতা 1500 মিটারের বেশি, আবার কোচবিহারে ওখানকার উচ্চতা 30 থেকে 40 মিটার, তাহলে উচ্চতাটাও কিন্তু মাথায় রাখতে হবে। এই জন্য উত্তর দিক থেকে কম নিচু অর্থাৎ দক্ষিণ দিকে নদীগুলো বয়ে আসছে। তাহলে আমরা একটা জিনিস কিন্তু পরিষ্কার ক্লিয়ার, যে ওপরের দিকটা উঁচু আর নিচের দিকটা নিচু, সেই জন্য উঁচু জায়গা থেকে নিচু জায়গা অর্থাৎ দক্ষিণ দিকে নদীগুলো বয়ে আসছে, এটা মাথায় থাকবে, ঠিক আছে। আর এই নদীগুলো নুড়ি কাঁকর বালি কিন্তু বয়ে নিয়ে আসছে, এই নুড়ি কাঁকর বালি বয়ে নিয়ে এসে পর্বতের পাদদেশে সঞ্চয় করছে। এই পাদদেশে যে সঞ্চয় করছে সেটাকে কিন্তু অ্যাকচুয়ালি সেটাকে বলে ভাবর। এখানে এই নদীগুলো কিন্তু এই ভাবরের মধ্যে ঢুকে যাচ্ছে, তাহলে কি বললাম, এই নদীগুলো ভাবরের মধ্যে ঢুকে যাচ্ছে, এবং এই নদীগুলো কিন্তু খুব ভয়ঙ্কর, ঠিক আছে। এখানে মাঝে মাঝে খুব ভয়ঙ্কর, ওখানে হচ্ছে অত্যন্ত বেগ বেশি, ওখান থেকে উৎপন্ন হচ্ছে বলে খুব বেগ খুব বেশি হয়, ঠিক আছে। এই নুড়ি কাঁকর বালি বয়ে এনে কি করছে, মানে এখানে পর্বতের নিচে জমা করছে। দেখো আমি এখানে পাহাড়ি অঞ্চলে তিস্তা নদীর ছবি দেখিয়েছি, কি ভয়ঙ্কর নদী, ওখানে কিন্তু মানে খুব স্রোত অত্যন্ত বেশি হয়। তাহলে আমি যে বলেছিলাম নদীগুলো ওই ভাবর অঞ্চলে ঢোকে, আবার যেখানে বেরোয় সেটাকে বলা হচ্ছে তরাই অঞ্চল, ওটা কিন্তু খুব স্যাঁতস্যাঁতে জায়গা। এই স্যাঁতস্যাঁতে জায়গা এবং বনভূমি এলাকা এলাকাপূর্ণ, ওই বনভূমিপূর্ণ একটা এলাকা, এই বনভূমিপূর্ণ এলাকায় নদীগুলো বেরিয়ে আসে, সেই জন্য এই জায়গাটা স্যাঁতস্যাঁতে হয়। তাহলে আমরা কিন্তু তরাই অঞ্চলে আমরা এটা বলবো যে মাটি স্যাঁতস্যাঁতে থাকে, যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি জেলার দক্ষিণ অংশ, কোচবিহার আর উত্তর দিনাজপুর জেলার উত্তরের অংশ, কিন্তু এটা মাথায় থাকবে। তাহলে আমি কি বললাম যে তরাই অঞ্চল হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি জেলার দক্ষিণ অংশ, কিন্তু কোচবিহার আর উত্তর দিনাজপুর জেলার উত্তর অংশ হচ্ছে তরাই নামে পরিচিত, মনে থাকবে। তাহলে আমরা কিন্তু তরাই অঞ্চল ব্যাপারটা বলার সাথে সাথে এখানে কিন্তু আমাদের উত্তরবঙ্গের উঁচু নিচু জায়গা ও নদ নদী ও নদী, এই অধ্যায়টা আমরা শেষ করলাম। তোমরা কিন্তু কি করবে বাড়িতে, তোমরা তরাই অঞ্চল কাকে বলে, ঠিক আছে, কিছু নদ নদীর নাম, উত্তরবঙ্গ কী, উত্তরবঙ্গের জেলাগুলির নাম কী, কোথায় উচ্চতা বেশি কোথায় উচ্চতা কম, এগুলো কিন্তু বাড়িতে তোমরা একটা খাতায় প্রশ্নগুলো প্রথমে লিখে নেবে, তারপরে তোমরা উত্তরগুলো করার চেষ্টা করবে। এবং সাথে সাথে কিন্তু তোমরা তোমরা হচ্ছে নিত্যবহ নদী কাকে বলে এইটাও কিন্তু জেনে নেবে, ঠিক আছে, নিত্যবহ নদীর কিছু উদাহরণ সহ জেনে নেবে, ঠিক আছে। আর সাথে কিন্তু এই যে আমি বলেছিলাম যে ম্যাপ, এই উত্তরবঙ্গের যে ম্যাপ এবং উত্তরবঙ্গের ম্যাপের মধ্যে যে নদ নদী, ওইটা কিন্তু একটু দেখাবে, দেখালে কিন্তু খুব ভালো হবে, ঠিক আছে। এবং এই উত্তরবঙ্গের যে চারপাশে কোন কোন রাজ্য আছে এবং চারপাশে কোন কোন দেশ আছে, এইটা কিন্তু দেখাবে। আর একটা কথা, ম্যাপের অবশ্যই নর্থ লাইন দেবে, যেমন আমি দেখো এখানে ম্যাপে দিয়েছি নর্থ, এন লিখেছি, মানে এন মানে নর্থ বা উত্তর দিক, তাহলে ম্যাপটা কিন্তু বাড়িতে আঁকা প্র্যাকটিস করবে, ঠিক আছে। তাহলে আমরা পরের অধ্যায়ে আমরা যাচ্ছি, পরের অধ্যায় হচ্ছে পর্বতশ্রেণী ও পর্বতশৃঙ্গ। কি বললাম, পরের অধ্যায়ের নাম হচ্ছে পর্বতশ্রেণী ও পর্বতশৃঙ্গ। প্রথমেই আমরা জানবো যে পর্বতশৃঙ্গ কি বলে, কাকে বলে। পর্বতশৃঙ্গ হচ্ছে পর্বতের একদম শীর্ষ দেশ, পর্বতের একদম সবথেকে উঁচু জায়গা, যেটা সিংহারার যেমন যেমন কোণা কোণা থাকে, তিনটে কোণা থাকে, একদম সর্বোচ্চ অংশটা যেমন থাকে, সেই পর্বতের সেই শিখর দেশ, যেখানে বরফ জমে, জেনারেলি খুব উঁচু হলে বরফ জমে, এই পর্বতের উঁচু অংশটাকে বলা হচ্ছে পর্বতশৃঙ্গ। দেখো আমি ছবি দিয়ে কিন্তু দুটো পর্বতের শৃঙ্গ দেখেছি, এখানে কিন্তু দুটো পর্বতশৃঙ্গ আছে, মাথায় থাকবে, এই দুটো পর্বতশৃঙ্গ আছে। আবার দুটি পর্বত, পর্বতের মাঝের অংশকে পর্বত উপত্যকা বলে, সেটা পরে আসব। এরপরে আমরা পর্বতশৃঙ্গ জেনে গেছি, এরপরে আমরা আসবো পর্বতশ্রেণী কী।
পর্বতশ্রেণী অনেকগুলি পর্বত পাশাপাশি অবস্থান করলে তখন তাকে বলা হচ্ছে পর্বতশ্রেণী। যেমন দার্জিলিংয়ের সিঙ্গলীলা পর্বতশ্রেণী, হিমালয় একটা নিজে ভঙ্গিল পর্বতশ্রেণী। আবার পর্বতশৃঙ্গ বলতে যেমন পশ্চিমবঙ্গের সবথেকে উচ্চতম পর্বতশৃঙ্গ সান্দাকফু, যার উচ্চতা 3,630 মিটার। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ যেমন গডউইন অস্টিন বা কেটু। দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ যেমন কাঞ্চনজঙ্ঘা, খুব সুন্দর দেখতে, ঠিক আছে। এই রকম কিন্তু পর্বতশ্রেণী ও পর্বতশৃঙ্গ সম্বন্ধে তোমাদের কিন্তু একটু ধারণা তৈরি করে নিতে হবে। দার্জিলিংয়ে গেলে কিন্তু সুন্দরভাবে এই পর্বতশ্রেণী এবং পর্বতশৃঙ্গ ব্যাপারটা বুঝতে পারবে। তোমরা যদি কোনো সময় সময় পাও তাহলে কিন্তু দার্জিলিংয়ে, আমাদের কাছাকাছি দার্জিলিং, কিন্তু তোমরা ঘুরে চলে আসবে, ঠিক আছে। তাহলে কিন্তু পর্বতশ্রেণী সম্বন্ধে একটা ধারণা হবে, ঠিক আছে। ওখানে দার্জিলিংয়ে কিন্তু খুব বিখ্যাত বিখ্যাত জায়গা আছে, ঠিক আছে। সেই জায়গাতে তোমরা যাবে, ঘুরে আসবে, ঠিক আছে। আর পর্বতশ্রেণী, পর্বতশৃঙ্গ, পর্বত উপত্যকা, এগুলো সম্বন্ধে গিরিপথ, এগুলো সম্বন্ধে একটা ধারণা তোমাদের কিন্তু তৈরি হয়ে যাবে। বোঝাতে পারলাম? তাহলে পর্বতশৃঙ্গে কিন্তু বরফ জমে থাকে, ওই জন্য পর্বতশৃঙ্গগুলো সাদা হয়, বুঝতে পেরেছো? তোমার যদি দূর থেকে দেখো কাঞ্চনজঙ্ঘাকে, যদি দূর থেকে দেখো, দার্জিলিং সিকিম থেকে দেখা যায়, তাহলে কিন্তু সাদা, একদম বরফের মতো, ওই একদম দুধের মতো সাদা, মাথায় থাকবে। তাহলে পর্বতশ্রেণী পর্বতশৃঙ্গ সম্বন্ধে একটা তোমাদের ধারণা হয়েছে। শ্রেণীগুলো কিন্তু পরপর শৃঙ্খলের আকারে থাকে, অর্থাৎ পরস্পরকে ধরে রাখে। দেখো এখানে ছবির মধ্যে যেমন মনে হচ্ছে একে অপরকে মধ্যে ধরে রেখে, শৃঙ্খল মানে শেকল আর কি, শেকল, তো বাড়ির যেমন দরজার শেকল হয় না, ঠিক তেমনি শেকলের মতো ধরে রাখে, ঠিক আছে। অত এখানে দেখো 1, 2, 3, 4, 5, পাঁচটা কিন্তু পর্বতশৃঙ্গ আছে, তাই না? তাহলে পর্বতশ্রেণীর মধ্যেও পর্বতশৃঙ্গ আছে। এরপরে আমরা এই যে পর্বত থেকে বিভিন্ন প্রকার নদী যখন মানে অত্যন্ত সজোরে পড়ে, তখন তাকে বলা হচ্ছে ঝর্ণা বা ঝোড়া। তোমরা আগেই পড়েছো ঝোড়া। এই ঝোড়া, একে আর একটা ভালো কথায় বলা হচ্ছে জলপ্রপাত। এখানে কিন্তু উত্তরবঙ্গে বহু ঝর্ণা আছে, অনেক জায়গায় মানে ঝর্ণা বা জলপ্রপাত লক্ষ্য করা যায়। বোঝাতে পারলাম? ঠিক ঠিক তেমনি বারে নদীগুলো পর্বত থেকে উৎপন্ন হয়ে সজোরে যখন পড়ে, তখন তাকে বলা হচ্ছে ঝর্ণা। এই রকম আমরা একটা নদীর নাম জানি, যেটা হচ্ছে মহানন্দা, যেটা দার্জিলিংয়ের ডাউহিল জায়গা থেকে উৎপন্ন হয়েছিল, মাথায় থাকবে। তাহলে ঝর্ণা ব্যাপারটা কি? ঝর্ণা হচ্ছে ঝরে পড়ে। কোন জায়গা থেকে ঝরে পড়ে? উঁচু নিচু হওয়ার জন্য উঁচু জায়গা থেকে নিচু জায়গাতে ঝরে পড়াটাকে বলা হচ্ছে ঝর্ণা। কী সুন্দর লাগছে না? এই অনেক দিন ধরে ঝর্ণাটা থাকার জন্য দেখো এখানে প্রচুর শ্যাওলা জন্মে গেছে, এবং শ্যাওলাটা ওখানে কিন্তু খুব পিচ্ছিল, ঠিক আছে। তারপরে আমরা জানবো যে বক্সা অরণ্য, এই যে বক্সা অরণ্য কিন্তু উত্তরবঙ্গের একটা বিখ্যাত অরণ্য। এখানে বিখ্যাত কিছু জায়গার মধ্যে বক্সার বাঘবন, এখানে কিন্তু দেখো আমি ছবিতে দিয়েছি বাঘ আছে, এই অরণ্যে কিন্তু প্রচুর বাঘ আছে। বাঘ ছাড়াও কিন্তু এখানে ভাল্লুক, হাতি, হরিণ, অজগর, বাইসান, এগুলো কিন্তু প্রচুর আছে, ঠিক আছে। এই বাঘ কিন্তু খুব বিখ্যাত, এখানে কিন্তু হাতির পিঠে চড়ে, ঠিক আছে, হাতির পিঠে চড়ে আবার বাঘ দেখতে যাওয়া যায়। তাছাড়াও গাড়িতে করেও এখানে পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে, বন দপ্তরের অনুমতি নিয়ে কিন্তু যেতে হয়, ঠিক আছে। তাহলে এই বাঘবনে কিন্তু শুধুমাত্র বাঘ নেই, শুধু যে বাঘ আছে তা নয়, এখানে বাঘের সাথে সাথে কি আছে, হাতি আছে, ভালুক আছে, হরিণ আছে, বাইসান আছে, এবং গন্ডার আছে, এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার। দেখো তোমরা এখানে ছবিতে দেখতে পেলে, তিনটে ছবি আমি দিয়েছি ওই অরণ্যের, যে বক্সার, যে বক্সা অরণ্য তার হচ্ছে গেটের ছবিটা দিয়েছি, এখানে পাশে একটা ছবি আছে আর একটা বাঘ, বাঘের ছবিটা দেওয়া হয়েছে। আমি কি বললাম, এক শৃঙ্গ গন্ডার। আমি তোমরা আগেই পড়েছিলে গন্ডারের খড়গ চুল দিয়ে তৈরি, সেই গন্ডার হচ্ছে এখানে আছে। গন্ডারের চামড়া কিন্তু খুব মোটা হয়, ঠিক আছে। এই গন্ডার কিন্তু এখানকার একটা বিখ্যাত পশু, কোথায়, এই বক্সা অরণ্যের একটা কিন্তু বিখ্যাত পশু হচ্ছে এক শৃঙ্গ গন্ডার। তাহলে আমি কি বললাম, কি বললাম, বাঘ জানলাম, আর হচ্ছে বক্সা বক্সা অরণ্যের গন্ডার জানলাম, তাই না। এখানে বক্সাতে কিন্তু আরও অনেক অনেক জিনিস আছে, তার মধ্যে দেখো বক্সা ও জয়ন্তী, বক্সা একটা নদী, জয়ন্তী একটা পাহাড়। তাহলে ওর পাশ দিয়ে একটাতে, একটা নদীতে শুকনো আর একটা নদী জল, পাশে পাহাড়, যে পাহাড়টা তার নাম হচ্ছে জয়ন্তী, জয়ন্তী পাহাড়, আর পাশে যে নদীটা ওইটার নাম হচ্ছে বক্সা নদী, ঠিক আছে। এটা কিন্তু খুব একটা খুব সুন্দর জায়গা, একদম মন প্রাণ জুড়িয়ে যাবে। এখানে কিন্তু বিভিন্ন প্রকার ময়ূর, বললাম না ময়ূর, মানে শুধু হাতি, অজগর, বাইসান এগুলো নয়, এখানে কিন্তু ময়ূরও আছে সুন্দর সুন্দর।
গিয়েছিলাম, তাই ওখানে দেখেছিলাম, খুব সুন্দর ওখানে, ওখানটা একটা মনোরম জায়গা। তাছাড়াও আরও কিন্তু বক্সার আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে, যেটা বক্সা দুর্গ। এই বক্সা দুর্গ একটা সময় ভুটানের ছিল, 1860 সালে ব্রিটিশরা এই দুর্গ দখল করে নেয়। আর এই দুর্গেতে যেসব স্বাধীনতা সংগ্রামী, যারা ইংরেজদের বিরুদ্ধে লড়তো, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতো, তাদেরকে কিন্তু এই এখানে বক্সার এই দুর্গে কিন্তু মানে আটকে রাখা হতো, যেটা অন্যায়ভাবে আটকে রাখা হতো। কারণ তখনকার স্বাধীনতা সংগ্রামের কথা তোমরা নিশ্চয়ই জানো, তোমরা ভালোভাবে আরও জানবে, তোমরা চেষ্টা করবে যে স্বাধীনতা সংগ্রাম কী, সেখানে কেন কেন হচ্ছে রাখা হতো। এই বক্সা দুর্গ তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা। বোঝাতে পারলাম যে এই বক্সা এখানে কিন্তু আবার একটা শকুন সংরক্ষণ কেন্দ্র আছে, ঠিক আছে? কোথায়? এই বক্সা। এখানে কিন্তু বিভিন্ন প্রকার পাখি, নানা প্রকারের প্রজাপতিও কিন্তু এখানে দেখা যায়, ঠিক আছে? মাথায় থাকবে। তাহলে বক্সা দুর্গ কিন্তু একটা মানে কালিমা লিপ্ত জায়গা বলা যায়, কারণ এখানে হচ্ছে যে বিপ্লবী যারা ভারতকে স্বাধীন করতে চাইছিল, তারা কিন্তু তাদেরকে এখানে আটকে রাখা হতো, তাই না? ঠিক আছে, এরপরে আমরা আসব, এরপরে আমরা আসব, আমরা আসব যে বক্সা, যে বক্সা, এই বক্সা দুর্গের পরে আমরা আসব যে বক্সাতে কিন্তু এখানে শুধুমাত্র দুর্গ নয়, এর ওপর দিয়ে রেল লাইনও গেছে। সেই রেল লাইনের ছবি তোমাকে দেখাবো। সেই রেল লাইনে অনেক সময় হাতি, হাতিরা অনেক সময় যেতে গিয়ে কাটা পড়ে, এবং মানে মাঝে মাঝে টিভিতে খবর শুনেছ যে হাতি যেতে গিয়ে কিন্তু এই বক্সা যে রেল লাইন এখানে কিন্তু কাটা পড়েছে। খুব ওই জন্য হচ্ছে, যেটা আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, হ্যাঁ, এই হাতি কাটা পড়া কিন্তু খুব খুব বেদনাদায়ক, ঠিক আছে? তারাও কিন্তু আমাদের জঙ্গলের একটা সম্পদ। তাই তোমরা কি করবে, তোমরা কিন্তু এখানে কী কী করবে, পর্বত শ্রেণী কাকে বলে, পর্বত সিংহ কাকে বলে, বক্সা অরণ্যে কী কী প্রাণী বিখ্যাত, হ্যাঁ, এক সিংহ গোন্ডার কোথায় বিখ্যাত, বক্সার অরণ্যে কী কী প্রাণী লক্ষ্য করা যায়, ঠিক আছে? তারপরে বক্সা দুর্গ কী জন্য বিখ্যাত, ঠিক আছে? মহানন্দার জন্ম কোথায়, ঠিক আছে? এরকম করবে, ঠিক আছে? ভারতে ওই পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কী, একটা পর্বত শ্রেণীর নাম বলো, ঠিক আছে? এরকমভাবে করবে। যাই হোক, ধন্যবাদ, সাথে থাকুন, পাশে থাকুন, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন, ঠিক আছে? ভালো লাগলে, যাই হোক, আবার পরের অধ্যায়, পরের ভিডিওতে আরম্ভ হবে, লক্ষ্য করতে থাকুন, ঠিক আছে? যাই হোক, আমার প্রিয় ছাত্রছাত্রীদের আবারও ধন্যবাদ।